রুমা, আপনি ক্যাপ্টেন, আপনি কালকে খেলা দেখেছেন আপনার দলকে নিয়ে, ওদের খেলা কেমন দেখলেন এবং আপনাদের প্রিপারেশনটা সম্পর্কে একটু বলবেন। সিঙ্গাপুর ভালো টিম, ওদের কিছু কিছু প্লেয়ার অনেক টেকনিক্যাল দিক দিয়ে অনেক ভালো, তো কালকে আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলবো এবং মাঠ থেকে জয় নিয়ে ফিরবো আর ধারেপাশের কাছে দোয়া চাই। আপনাদের কোনো ট্যাকটিক্স বা দলে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ইনজুরি আছে কিনা সে ব্যাপারে একটু বলেন। না, আমরা সবাই সুস্থ আছি এবং কালকের ম্যাচের জন্য আমরা সবাই ফিট। আপনারা সকালে কন্ডিশনিং ট্রেনিং করেছেন আর আর কোনো অ্যাক্টিভিটিস কি আছে কিনা? হ্যাঁ, আমাদের রাতে 8টায় প্র্যাকটিস আছে, তো কালকে গেমের জন্য কিছু দেখাবে স্যার ম্যাডাম, আমরা সেট প্লে তো এগুলো নিয়ে কাজ করব। আর টিম মিটিং হয়েছে কিনা এবং টিম মিটিং এ কি কথা হয়েছে? হ্যাঁ, টিম মিটিং হয়েছে, তো সিঙ্গাপুরের সাথে কালকে আমরা কিভাবে খেলবো এগুলো নিয়ে স্যার ম্যাডাম আমাদের সাথে কথা বলছে, তো এগুলো নিয়ে কথা হয়েছে, তো কালকে আমরা এভাবেই খেলবো। আপনারা কতটুকু আত্মবিশ্বাসী কালকে জেতার ব্যাপারে? অবশ্যই আমরা আত্মবিশ্বাসী, কারণ কালকে ম্যাচটা আমাদের লক্ষ্য হচ্ছে কালকে ম্যাচটা উইন করা এবং আমরা যে ফুটবল খেলেছি এই ফুটবলটাই খেলবো আর কালকে ম্যাচটা জয় নিয়ে মাঠে গিয়ে খেলবো। তো ছোটন ভাই, কালকে আপনারা, আমি জানি দল নিয়ে আপনারা খেলা দেখতে গিয়েছেন, খেলা দেখেছেন, কেমন লেগেছে এবং আপনাদের পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলেন। আজকে কাল গতকাল আমরা পুরা টিম নিয়ে আমরা মাঠে ছিলাম, আমরা 90 মিনিট খেলা দেখেছি। সিঙ্গাপুর ভালো টিম, বেশ কিছু খেলোয়াড় আছে টেকনিক্যালি ভালো। আমরা আমাদের পরিকল্পনা অলরেডি সাজিয়েছি, আমাদের টিম মিটিং হয়েছে, টিম মিটিংয়ে মেয়েদের সাথে সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারা উপলব্ধি করতে পেরেছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলবো এবং এখানে পরিষ্কার যে আমাদের জয়ের জন্য মাঠে নামবো এবং ইনশাল্লাহ জয় নিয়ে আমরা মাঠে। দলের সার্বিক অবস্থা এবং তাদের আত্মবিশ্বাস সম্পর্কে যদি একটু বলেন। আপনারা তো সবাই জানেন যে লাস্ট ম্যাচে আমাদের মেয়েরা ফার্স্ট হোক 94 মিনিট তারা একই রিদমে ফুটবল খেলেছে, ভালো ফুটবল খেলেছে এবং সবাই আপনার সুস্থ আছে। আমাদের যে আপনার 26 তারিখের পর আমরা যে সময়টা পেয়েছি খুব ভালোভাবে মেয়েরা রিকভারি করেছে, আজকে রাতে আমরা লাস্ট সেশন করব, একটা ভালো সেশন হবে, কালকের ম্যাচের জন্য আমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে শেষ। এবং আপনি জানেন যে টিমে এখানে অলরেডি টিকিট সব বিক্রি হয়ে গেছে, সো বাঙালি একটা ভালো সাপোর্ট আমরা এখানে পাবো, এটা আমাদের জন্য একটা বেনিফিট বই আনবে কিনা বা সুবিধা দিবে কিনা মেয়েদের জন্য? না, এটা আপনার গত গেমে এটা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের মেয়েদের খেলা থেকে 90 মিনিট আপনার দর্শকরা এনজয় করেছে এবং মেয়েরাও সেটার প্রতিদান দিয়েছে এবং আমাদের মেয়েরা সবসময় আপনার কমলাপুরে আপনার যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে প্রচুর দর্শক এখানে আসে এবং মেয়েরা ভালো ফুটবল খেলে এবং দর্শকরাও আপনার এনজয় করে। তা আমি মনে করি যে কালকে সিঙ্গাপুর বাংলাদেশে একটা কম্পিটিটিভ এবং এনজয়েবল ম্যাচ হবে, দর্শকরাও উপভোগ করবে এবং আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে। দেশবাসীর কাছে কিছু বলার আছে? দেশবাসীর কাছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমাদের মেয়েরা তাদের সর্বশক্তি প্রয়োগ করতে পারে এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে আমরা যেন যেতে পারি। ধন্যবাদ, শুভকামনা। কানন, আপনার দলের কি অবস্থা, সবাই কারো কোনো ইনজুরি আছে কিনা বা আপনার কি অবস্থা সেই ব্যাপারে একটু বলবেন। না, আমাদের দলে কি ইনজুরি নাই, সো আমিও ভালো আছি, আমার দলে সবাই ভালো আছে, সুস্থ আছে। কালকে তো খেলা দেখেছেন, কেমন খেলা দেখলেন এবং আপনাদের পরিকল্পনা কি? ওদের কিছু কিছু প্লেয়ার আছে টেকনিক্যাল দিয়ে খুব ভালো, তো ওইটা দেখে আমাদের খেলতে হবে। আত্মবিশ্বাসী কেমন আপনারা? হ্যাঁ, আত্মবিশ্বাস আছে যে আমরা ভালো কিছু দিব দেশবাসীকে আর ভালো খেলাটাই খেলবো। আর আগামীকালকে আপনারা জানেন দর্শক পুরো পরিপূর্ণ হবে, সো আপনাদের জন্য এটা কি কোনো
সুযোগ বয়ে আনবে কিনা বা এটা কেমন ভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, আমরা কমলাপুরে খেলেছি আগের বার, অনেক দর্শক হয়েছে, সাপোর্ট তো, এদিকেও যদি সাপোর্ট থাকে তো আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। দেশবাসীর কাছে কোনো চাওয়া আছে কিনা? দেশবাসী আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা সবাই সুস্থ আছি। ভিডিও না রে, এই ভিডিও না, রিয়েল ভিডিও, টং 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 টং।